এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সট এ ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। কিন্তু এই হাসপাতালে তোকে থাকতে হবে না, চল। মা, তুমি কি বলছো? কালকে আমার অপারেশন। এখানে তোর কোনো অপারেশন করার দরকার নেই। দিদি, আপনি একটু আমার কথাটা একবার শুনুন। ভাই, আমার কিচ্ছু শোনার নেই। আমি যেটা বলেছি সেটাই হবে। সুন্দরীকে এখানে আর থাকতে হবে না। আয় সুন্দরী। কেন দিদি? কেন সেটা আপনি আপনার ডাক্তার বাবুকে জিজ্ঞেস করুন। মানে দেখুন, আমি এখানে আমার মেয়ে চিকিৎসা করাবো না। কি বলছেন কি আপনি? এটা কলকাতার বেস্ট আই হসপিটাল আর উনি সবচেয়ে বড় ডক্টর চোখের। সে উনি যেই হন না কেন, আমি ওনার কাছে আমার মেয়ে চিকিৎসা করাবো না। কিন্তু কেন? উনি কলকাতার সবচেয়ে বড় ডক্টর আর আপনি বলছেন যে ওনার কাছে অপারেশন করাবেন না। আপনি জানেন ওনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে মাসের পর মাস কেটে যায়। আমার পরিচিত বলে এক কথায় উনি ওকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন, উনি ওকে দেখেছেন। চুপ করুন তো। না, আমি ডাক্তার না চাই। যদি তাই হতো তাহলে তো বলতে পারতো সুন্দরীর চোখ ঠিক হবে কি হবে না। কই, সেটা তো বলতে পারছে না। তাহলে আবার কিসের নাম করে ডাক্তার? দিদি, আপনাকে এরকম 100% নিশ্চিত হয়ে কোনো ডাক্তারই বলবে না। ওনারা এইভাবেই বলে থাকেন। না ভাই, আমাদের গুরুদেবের আশ্রমে তো বলে দেয়, সব কিছু বলে দেয়। আমি এখান থেকে ওই গুরুদেবের আশ্রমে সুন্দরীকে নিয়ে যাব, ওখানেই চিকিৎসা করাবো। দিদি, আমি মানছি যে গুরুদেবের আশ্রমে চিকিৎসাটা ভালো হয়, কিন্তু ওদের চিকিৎসার অনেক বেশি সময় সাপেক্ষ। এমনিতে সুন্দরীর অনেক দেরি হয়ে গেছে, এখন ওখানে চিকিৎসা করাতে গেলে যদি হিতে বিপরীত হয় তখন? এখানে কি হচ্ছে? এরা তো সবাই ভয় পেয়ে আছে। দিদি মানছি, কিন্তু আমার মনে হয় যদি আমরা আর সময় নষ্ট না করে, হ্যাঁ হয়তো একটু রিস্ক আছে, সেটা মাথায় নিয়ে যদি আমরা অপারেশনটা করাই, দিদি বিশ্বাস করুন আমার মন বলছে সুন্দরী আবার দেখতে পাবে। আর যদি না হয়? দেখুন, আপনি কেন আগের থেকে না ভাবছেন? উনি তো বলেছেন যে হতেও পারে যে সব ঠিক হয়ে যাবে। না, উনি তো নিজেই দোলা চলে আছেন। আমি এই রকম জায়গায় আমার মেয়ের চিকিৎসা করাতে পারি না। দেখুন, ওনার 50% মানেই কিন্তু 100%। আর যদি সেটা না হয়? দেখুন, আপনি কিন্তু এখান থেকে এখন সুন্দরীকে নিয়ে গেলে সুন্দরীর অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আপনি প্লিজ একটু পজিটিভ ভাবে ভাবুন। আপনি ভাবুন না যে সুন্দরী সুস্থ হয়ে গেছে, আপনি ভাবুন দেখবেন সুন্দরী ঠিক সুস্থ হয়ে যাবে। আর তাছাড়া আমি কি সুন্দরীর ক্ষতি চাই বলুন? আমি তো সুন্দরীকে নিজের মেয়ের মতো ভাবি। আপনি সুন্দরীকে নিজের মেয়ে ভাবেন, কিন্তু সুন্দরী আমার মেয়ে, আমি ওকে জন্ম দিয়েছি, তাই আপনার সঙ্গে আমার পার্থক্য অনেক। আপনি তো কোনোদিন সন্তান জন্ম দেননি, আপনি কি করে বুঝবেন মায়ের কষ্টটা? মা, মা তুমি সব কি বলছো ম্যাডামকে? ভুল কি বললাম? দিদি, দিদি আপনি একটু শান্ত হন। ভাই, আমি শান্তই আছি। সুন্দরী, তুই কি যাবি? ঠিক আছে, তুই যখন চুপ করে আছিস তোকে আমি আর কিছু বলবো না। সেই মায়ের থেকে তুই তো অন্য কাউকে বেশি বিশ্বাস করিস, তোকে আমার আর কিছু বলার নেই। তুমি এসব কি বলছো? আচ্ছা ঠিক আছে, চলো আমি জামাটা চেঞ্জ করে নিচ্ছি। চল সুন্দরী, আয়, আস্তে আস্তে না বাবা, আস্তে আস্তে চল। উমাশঙ্কর বাবু, আপনি প্লিজ ওনাকে বোঝান, উনি যদি এখন সুন্দরীকে হসপিটাল থেকে নিয়ে যান উনি কিন্তু অনেক বড় ভুল করবেন। আমি বুঝতে পারছি ম্যাডাম, কিন্তু কি করবো বলুন তো, আমার নিজেরই মাথা কাজ করছে না। আয় সুন্দরী, আয়। ভাই, তুমি যাবে তো?
চলো চলো। দিদি দিদি, এরকম ভাবে বেরিয়ে যাওয়ার আগে আরেকবার ভেবে দেখলে হতো না? আমার যা ভাবার ভাবা হয়ে গেছে, আমি সুন্দরী বেরোচ্ছি। সুন্দরী, তুই আমার কথাটা শোন। সুন্দরী প্লিজ, তুমি একবার ভেবে দেখো, এইভাবে কিন্তু চলে যেও না, উনি খুব বড় চোখের ডাক্তার। তুমি কিন্তু অনেক ভুল করবে সুন্দরী, আমি জানি তুমি ঠিক হয়ে যাবে। ম্যাডাম ম্যাডাম, আমি এখানে থাকতে পারবো না, আমার মা যা চাইছে তাই হবে, আমি মায়ের সাথেই যাব। আমার কথাটা একটু শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। আপনি যেটা করছেন এতে এতে সুন্দরীর ভালো হবে না, এটা উল্টে ক্ষতি হবে ওর। না ভাই, আমি যা করছি একদম ঠিক করছি। ওই ডাক্তারবাবু তো ঠিক মতো কিছু বলতেই পারছে না। ওনার কাছে চিকিৎসা করালে সুন্দরীর চোখ যদি খারাপ হয়ে যায় তখন কি হবে? আরে বাবা, মানুষ তো সান্ত্বনা হিসেবেও বলে যে না, আপনার মেয়ের চোখ ঠিক হয়ে যাবে, উনি তো সেটুকুও বলতে পারছেন না। দিদি, উনি বলছেন না কারণ উনি আমাদের মিথ্যে সান্ত্বনা দিতে চান না, তাই। মিথ্যা আসা মানে? তুমি কি বলতে চাইছো ভাই? সুন্দরী আর কোনোদিন চোখে দেখতে পাবে না? মা মা, তুমি সব কি বলছো? আমি কিছু বলছি না সুন্দরী, কিন্তু তোর মামুর মুখ দেখে বোঝা যাচ্ছে মামু সে কথাই বলতে চাইছে। মামু? না রে মা, বিশ্বাস করে আমি এটা বলতে চাইনি। ডাক্তারবাবু বলেছেন যে 50% চান্স আছে তোর। অর্ধেক ঠিক হয়ে যাওয়ার কথা শুনে যদি চোখের অপারেশন করানো হয়, তারপর যদি চোখটা পুরো খারাপ হয়ে যায় তখন কি হবে? ডাক্তারবাবুর তো কিচ্ছু আসবে যাবে না, যা যাবে আমার যাবে। সুন্দরী, মা আমার তোর আমার উপর ভরসা আছে তো? হ্যাঁ মা, কিন্তু কোনো কিন্তু নয়, আমার উপর যদি ভরসা থাকে তাহলে এক্ষুনি আমার সঙ্গে বাড়ি চল। চলে আয় সুন্দরী, আয় আয় আয়। দিদি দিদি, ইস রুদ্র, তোর খুব কষ্ট হচ্ছে তাই না রে? কেন? এই যে আমাদের কাজটা আমরা করতে পারছি না, অন্য কেউ করে দিচ্ছে। এই মহিলা তো দেখছি দায়িত্ব নিয়ে সুন্দরীকে অন্ধ করে দেবে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না দিলীপ, এরকম একটা ঘর্ষচ্ছ বিভীষণ থাকতে আমার মতো রাবণের কি দরকার? সুন্দরী,